সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে সেনজিন্টা কোম্পানির একটি ভিটামিন বা টনিক অন্যদিকে পিজিআর এবং সঙ্গে বায়োস্টিমুলেন্টকে নিয়ে আজকে আলোচনা করা হবে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সামনেই আলু চাষ আর আলুর ভালো ফলন পেতে এই কোয়ান্টিসকে কখন প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করতে হবে এবং কত ডোজে প্রয়োগ করতে হবে সেই নিয়েই আজকের আলোচনা করা হবে কৃষিকাজের জগতে সেনজিনটা একটা খুব বড়ো কোম্পানি এবং খুব ভালো কোম্পানি তাই আপনারা যদি কোনো সেনজিনটা কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই তার জন্য একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেষে থাকছে একটি গোপন কথা চলুন জেনে নেওয়া যাক যে কোয়ান্টিস কী কোয়ান্টিস হল সেনজিনটা কোম্পানির একটি ভিটামিন একই ধারে টনিক এবং অন্যদিকে বায়োস্টিমুলেন্ট এতে জৈব কার্বন অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রো নিউটেন্ট ভরপুর আছে এরপর আসি যে সেনজিনটা কোম্পানির কোয়ান্টিস কি কম্পোজিশন আছে বা কি দিয়ে তৈরি হয় সেন্জিনটা কোম্পানির কোয়ান্টিস অনেকগুলো টেকনিক্যাল আছে অর্থাৎ এতে অনেকগুলো উপাদান দিয়ে এই ভিটামিনটা তৈরি হয়েছে এর মধ্যে অর্গানিক কার্বন আছে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট অ্যামাইনো অ্যাসিড আছে দু পার্সেন্ট অরগ্যানিক নাইট্রোজেন আছে শূন্য দশমিক সাত পারসেন্ট ফসফোরাস আছে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট ক্যালসিয়াম আছে এক পারসেন্ট এবং পটাশিয়াম আছে সাড়ে ছ পারসেন্ট এছাড়া কিছু পরিমাণ বোরন জিঙ্ক ম্যাগনেশিয়ামও আছে এরপর আসি সেঞ্জিনডা কোম্পানির কোয়ান্টিসের কাজকে নিয়ে সেঞ্জিনডা কোম্পানির কোয়ান্টিস একটি মিশ্র ভিটামিন অর্থাৎ এর মধ্যে অনেকগুলো উপাদান আর টেকনিক্যাল আছে তাইকে মিশ্র ভিটামিন বলা হয় এখানে প্রত্যেকটা উপাদানে আলাদা আলাদা কাজ আছে এবং আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে আপনার ফসলের জন্য কোন উপাদানের দরকার এবং আপনার ফসলের কি ঘাটতি আছে সেটা আপনি সহজেই বুঝতে পারবেন প্রত্যেকটা উপাদানকে নিয়ে চলুন আলোচনা করা যাক প্রথমে আসি কার্বনকে নিয়ে অর্থাৎ কোয়ান্টিসের ভেতর যে অর্গানিক কার্বন আছে তা ফসলের মধ্যে যত বেশি পরিমাণ থাকবে আপনার ফসল তত বেশি গ্রোথ হবে অর্থাৎ বৃদ্ধি পাবে সঙ্গে গাছের সালক সংশ্লেষ অনেক বেশি হবে এর ফলে কী হবে ফসলের উৎপাদন অর্থাৎ প্রোডাকশান তত বেশি পাবে এরপর আসি অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে অ্যামাইনো অ্যাসিড ফসলের মধ্যে দ্রুত প্রোটিন তৈরি করতে সক্ষম অর্থাৎ সবথেকে বেশি কেউ যদি প্রোটিন তৈরি করতে পারে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর এই প্রোটিন থেকেই গাছ তার পাতাও আনতে পারবে নতুন ফুল আনতে পারবে এবং প্রচুর পরিমাণে ফল ধরাতে পারবে এর ফলে কি হয় প্রোডাকশান প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এই অ্যামাইনো অ্যাসিডের জন্য এরপর আসি ফসফরাসকে নিয়ে কোয়ান্টিসের মধ্যে যে ফসফরাস আছে তা গাছের পাতা ফুল কাণ্ড এবং মূলকে অনেক বেশি চওড়া করে এবং অনেক বেশি মজবুত করতে সক্ষম হয় এরপর আসি পটাশিয়ামকে নিয়ে ফসলের মধ্যে পটাশিয়াম থাকলে গাছের স্টোরেজ ক্ষমতা অর্থাৎ করের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় ফলে ফলের ওজন এবং ফুলের সংখ্যা এবং তাদের কোয়ান্টিটি অনেক বেশি বৃদ্ধি পায় এবং গাছের ক্ষমতাও অনেক বেশি বৃদ্ধি পায় এরপর আসি ক্যালসিয়ামকে নিয়ে কোয়ান্টিসের মধ্যে যে ক্যালসিয়াম আছে তা গাছকে যে কোনো অবস্থায় সুস্থ রাখতে অর্থাৎ স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং কোষ বিভাজনেরকেও অনেক দ্রুত করে এছাড়া এর মধ্যে সামান্য পরিমাণ যে বোরন আছে জিঙ্ক আছে এবং ম্যাগনেশিয়াম আছে তা ফসলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এবং গাছের ফুল ধারণ ক্ষমতা এবং গাছের যে সবুজ ভাব তা দীর্ঘদিন রক্ষা করতে সক্ষম এগুলি এরপর আসি আপনারা কখন কোয়ান্টিস ব্যবহার করবেন এবং কতবার ধরে কোয়ান্টিজকে ব্যবহার করবেন কোয়ান্টিসকে মাত্র দুবার ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না বা এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই সবজির জন্য আপনারা প্রথমবার ব্যবহার করবেন যখন গাছে ফুল আসবে সেই সময় আর দ্বিতীয়বার ব্যবহার করবেন যখন ফল ধরে যাবে সবজিতে সেই সময় ব্যবহার করবেন প্রথমবার যখন ব্যবহার করবেন ফুল আসার সময় ফলে ফুলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে আর ফল ধরার পর যদি আপনি ব্যবহার করেন ফলের আয়তন এবং ফলের সাইজ এবং ফলের কোয়ালিটি অনেক বেশি বৃদ্ধি পাবে ফলে প্রোডাকশান অনেক বেশি হবে আর আপনারা যদি আলু চাষ করেন তাহলে আলুতেও দুবার ব্যবহার করবেন প্রথমবার ব্যবহার করবেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যেই সময় আলু ধরে আর আরেকবার ব্যবহার করবেন ষাট থেকে সত্তর দিনের মধ্যে যখন আলু সাইজ বড় করার টাইম অর্থাৎ প্রথমবার যখন আপনি ব্যবহার করবেন ৩৫ থেকে পঁয়তাল্লিশ দিনে তখন আপনাদের আলুর সংখ্যা বা আলুর বয়স সংখ্যা বাড়াবে আর আপনি যখন ষাট থেকে সত্তর দিনে আরেকবার ব্যবহার করবেন তখন আপনার আলু সাইজ এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি এগুলোকে বাড়াবে তাই আপনারা দুবার ব্যবহার করবেন এরপর আসি কোয়ান্টিস আমরা কোন ফসলে ব্যবহার করবেন আপনি আলু বাদাম লঙ্কা শশা তরমুজ ক্যাপসিকাম এছাড়া যে কোনো ধরনের সবজি এবং যে কোনো ধরনের ফসলে আপনি কোয়ান্টিসকে ব্যবহার করতে পারবেন এরপর আসি কোয়ান্টিসের ডোজ এবং এর দামকে নিয়ে কোয়ান্টিসের ডোজ হলো প্রতি লিটার জলে দুই এম এছাড়া আপনি তিরিশ এম এল ষোলো লিটার জলে ব্যবহার করতে পারবেন আর আপনি যদি ডেঞ্চিং করেন অর্থাৎ মাটিতে ব্যবহার করেন তাহলে এক একর জন্য এক লিটার ব্যবহার করতে পারেন আর এর বর্তমান বাজার মূল্য এক লিটার কোয়ান্টিটির দাম নশো থেকে হাজার টাকা বিভিন্ন জায়গায় হতে পারে চলুন জেনে নিয়ে যাক কোয়ান্টিস সম্পর্কে গোপন কথা আর আপনাদের যদি গোপন কথা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফসল যদি কোনো টেস্টের মধ্যে পড়ে অর্থাৎ আপনাদের মাটিতে অর্থাৎ জমির মধ্যে কোনো জল নেই সঙ্গে বাতাসের টেম্পারেচার অনেক বেশি ফলে আপনাদের গাছ এটা শুষ্ক আবহাওয়ার মধ্যে পড়ে গেছে এই অবস্থায় যদি আপনি গাছের মধ্যে কোয়ান্টিস ব্যবহার করেন তাহলে আপনাদের গাছ জল ছাড়াই অনেক দিন ভালো থাকবে অনেক দিন সুস্থ থাকবে এবং এছাড়া যদি আপনাদের ফসলের মধ্যে কোনো হার্বিসাইড ইউজ করা হয় অর্থাৎ কোনো ঘাস মারা কোনো যদি ইউজ করা হয় ফলে যদি আপনাদের গাছের পাতা খারাপ হয়ে যায় সেই অবস্থায় যদি আপনি আপনার ফসলের মধ্যে কোয়ান্টি ইউজ করেন তাহলে আপনাদের গাছ অতি দ্রুত রিকভার হয়ে যাবে অর্থাৎ অতি দ্রুত সুস্থ হয়ে যাবে এটাই হলো সেনজিন্ডা কোম্পানির কোয়ান্টিসের একটা আলাদা বৈশিষ্ট্য তাই সকলে ভালো থাকবেন এবং সকলে কোয়ান্টিস ইউজ করুন সকলকে ধন্যবাদ